আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার গল্প, এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক যেটা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প। আমি বলি শোনেন, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, নিম গাছের ডাল আছে না, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, এই পেস্ট ছেড়ে দেন, বয়কট করে ফেলেন, দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে, আমরা এগুলো আর অ্যাড বানাবো না। আমরা যে নরম সরম মানুষ, কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না, এই জন্য চড়া হয়ে বসে থাকে। প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে। এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জেনা করাচ্ছে, যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহরাম গায়রে মাহরাম, এই গায়রে মাহরামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয়। স্কুল লাইফে পড়ছে ক্লাস 8 9 10, ক্লাস 8 9 10 মেয়েরা ছেলেরা এখন অ্যাডাল্ট, এরা এমন কিছু করে যা আপনার কল্পনাও নাই। এই বয়সেও তো সব পাপ করা শেষ, এগুলো সাক্ষী আপনারাই, আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না, এগুলো সাক্ষী আপনারা নিজেরাই, নিজেদের ঘরগুলো দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শোনে না। দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কায়েম করে ফেলছেন, দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো, দেখবেন বউ কথা শোনে না, স্বামী ছেলে কথা শোনে না, এটাই বাস্তবতা। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনা মনে নাই, 950 বছর দাওয়াত দিয়েছেন, শেষে গিয়ে বলছেন রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য কর, আমি পারছি না। আল্লাহ পাক আজাব নাজিল করে দিলেন, তিনি পার হয়ে গেলেন না, ছেলে পার হয় না, ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেফ করবে। নূহ আলাইহিস সালাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহর আজাব থেকে। একটু পর একটা ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল, ছেলে ডুবে মরে গেল। অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্যে বাঁচেন, আল্লাহর জন্যে খান, আল্লাহর জন্যে পড়েন, আল্লাহর জন্যে দিন কায়েম করেন, আল্লাহর জন্যে আপনি ইবাদত করেন, আল্লাহর জন্যে মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একা একা, একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ। তখন আমার সাথে কেউ থাকবে, আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে, এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে। এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন, এটা আলাদা বিষয়, এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব। ওই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে, তাই না? অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে, এটার কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা, এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই। কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থিক, স্বার্থপর, অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে। আপন শুধু আল্লাহ পাক আপনার, আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কাউকে সন্তুষ্ট করতে পারবেন না 100%, আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে, শুধু আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন। এই বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না, এই বসে আছেন বুঝিয়েছে আল্লাহ পাক অপেক্ষা করছেন। মুশকিল মিডিয়ার সামনে কথা বলা, বলবো একটা তালগোল পাকিয়ে বানাবে আর একটা, এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না। প্রয়োজনে আমি মাঠে ময়দানে জুমার খুতবা দিব, আমার কোনো দরকার নেই মিডিয়া, আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। কেয়ামতের আলামত আছেন, তাইলি তেলামেচুর অব্যাহত হয়, দাসী মনিবকে জন্ম দিবে, মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, টাকার জন্য সম্পদের জন্য মানুষ ভাইকে হত্যা করবে, বোনকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করবে, এগুলো সব কেয়ামতের আলামতের হাদিস। এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন 100% মিলে যাবে, এগুলো চলছে এখন। আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি, আঙুল তাকাই, তোমার এটা ঠিক নাই, তোমার এটা ঠিক নাই, তোমার আকিদা ঠিক নাই, তোমার আমল ঠিক নাই, তোমার তাস্কিয়া ঠিক নাই, তোমার রিজিক ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি। নিজের দিকে এতবার আঙুল আমরা তুলি না, আমার আকিদা ঠিক আছে কিনা, আমার মানহাজ ঠিক আছে কিনা, আমার আমল বেদাতমুক্ত কিনা, আমার রিজিক ঠিক আছে কিনা,
আমার পরিবার ঠিক আছে কিনা, আমার নফসে আত্মশুদ্ধি আছে কিনা, আমার ভিতরে হিংসা আছে কিনা, গীবত আছে কিনা, তোহমত দেই কিনা, অহংকার আছে কিনা, এগুলো আমাকে চিন্তা করতে হবে। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। এই নফস নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এই একটা আয়াত যদি বুঝে আসে আপনার প্রবলেম সলভ। এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই, কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করো, নিজে আগে সংশোধিত হও, একটা বাতি থেকে হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আর নিজেকে সংশোধন করতে না পারলে আমি বাতি জ্বালাতে পারবো না। তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয়, যারা বলে তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে এই কথার কোনো তাসির হবে না আপনার উপরে। আপনি শুনবেন এক কান্দে ঢুকবে আর এক কান্দে বেরো যাবে, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন, এটা বাস্তবতা। রাসূলুল্লাহ, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো? মূল কারণ কি জানেন? ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে আমল করে দেখিয়েছেন, এই জন্য তার কথার মধ্যে নূর এবং তাসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজার মধ্যে কথাগুলো আঘাত করেছে, মানুষ পরিবর্তন হয়েছে। আর আমাদের টোটাল উল্টা, এইখানে বসবো এই ধরনের জায়গায় যারা বসি তাদের এক শ্রেণীর কথা বলছি, সবাই না, এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহওয়ালা এবং যারা বেশি ভাইরাল না, যারা এত সেলিব্রিটি না, রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, দেখেন কোনো মাদ্রাসায় খেদমত করছেন, এমন কিছু করছেন যাদেরকে কেউ চেনে না আল্লাহ ছাড়া, তারা আল্লাহর কাছে সেলিব্রিটি। এখানে উল্টোটারই উল্টা, আমরা বলি যেটা সেটা নিজেরা করি না, আর সেটা করি যা বলি না। আমি আপনাদেরকে বলি, আমি যা জানি তার 30-40% আমি আপনাদেরকে বলতে পারি না, ভয়ে বলি না। আর আমি যা বলি তার 100%-এর মনে হয় 50-60-70% আমি করতে পারি না। নিজেদেরকে নিয়ে শঙ্কিত আমরা যে কী হবে। তো এই আয়াতের উপর আমল ছাড়া আমাদের কোনো গতি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাতুম, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকো ওদের পথভ্রষ্ট তো তোমাকে ক্ষতি করবে না। ইসলামের শত্রুদের কথা বাদ দেন, আগে নিজেকে ঠিক করেন, নিজে থেকে ঠিক করেন, নিজেরা নামাজি হন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে হালাল খান, পরিবার ঠিক করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহর ওয়াস্তে দিনের কোনো খেদমতের চেষ্টা করেন, আপনার জানমাল সময় শ্রম দিয়ে আল্লাহর ওয়াস্তে কিছু করেন, দেশকে কিছু দেন, রাষ্ট্রকে কিছু ভালো কিছু দেন, উম্মাকে কিছু ভালো কিছু দেন, আপনার প্রতিভা দিয়ে মানুষের কল্যাণ করেন, মানবতার কোনো খেদমত করেন, কিছু একটা করেন। গবাদি পশুর মতো জীবনটাকে নষ্ট করবেন না, খাওয়া ঘুমানো পেশাব পায়খানা করা স্ত্রী সহবাস করা বাচ্চা পয়দা করা ডেড, এই হলো আমাদের জীবনের প্যাটার্ন। এখন কিছু করেন, সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে, আমাদের দিকে না, সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর কয়েকটা কথা বলে শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, যত লম্বা হবে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সেটা হলো আত্মশুদ্ধির পরে হালাল রিজিকের কথা বলেছি, আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না, ঘুষ দুর্নীতিতে যায়েন না। এরপরে আমি যেটা বলবো যে প্রকৃত মিসকিনদের কাতারে আমরা যেন না দাঁড়াই, মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। আরও বলবো পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন, চেষ্টা করেন, আমি জানি এটা খুব ডিফিকাল্ট, নিজেকে দিয়েই বুঝি এটা খুব ডিফিকাল্ট। ওই যে নূহ আলাইহিস সালামের কথা বললাম, কওমে লূত, লূত আলাইহিস সালামের কথা শুনেন, তার স্ত্রী ইমান নিয়ে আসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ইমান নিয়ে আসে নাই। এটাই সিস্টেম, এটাই নিয়ম, যখন দেখবেন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে আপনি ব্যর্থ, তখন আপনি আসহাবুল কাফের মতো একা হয়ে যান, তাও ভালো, আসহাবুল কাফের মতো একা হয়ে যান, একা একা দিনের পথে চলেন, আল্লাহর কাজ আপনি একাই করেন। ইব্রাহিম একা একটা উম্মাহ, তার সাথে কেউ ছিল না, সে একাই একটা উম্মাহ ছিল, আল্লাহ পাক তাকে একটা উম্মাহ বলেছেন। আর এরপর যে কথাটা বলবো শেষ কথা, সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন, জান মাল সময় শ্রম, কারো অর্থ, কারো মেধা, কারো লেখার ক্ষমতা, কারো বলার ক্ষমতা, কারো সংগঠিত করার ক্ষমতা ইত্যাদি। আল্লাহ পাক যাকে যে ক্ষমতা দিয়েছেন, আপনার প্রতিভাটাকে আপনি আল্লাহর পথে কাজে লাগান, ছোট্ট কিছু করেন না, এতিমদের একটা প্রজেক্ট করেন, একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, একটা মক্তব করেন, একটা স্কুল প্রতিষ্ঠা করেন, একটা কলেজ প্রতিষ্ঠা করেন, একটা অর্থনৈতিক কোনো সিস্টেম কিছু লঞ্চ করেন, একটা ইসলামিক এনজিও করেন, কিছু একটা করেন,
কিছু একটা করেন যা দিয়ে আপনার দ্বীনের কোনো উপকার হয়, ইসলাম এগিয়ে যায় ইনশাআল্লাহ। এভাবেই আস্তে 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 সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা হবে সবাই সুখে থাকবে, কেউ কষ্টে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক ইনায়াত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পারিবারিক আদর্শ সুশৃঙ্খল করে দিন, ইসলামিক করে দিন। আমাদের সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন।